নামে মুবারক। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনায় অংশগ্রহণ করছেন ঐতিহ্যবাহী দিনী শিক্ষা নিকেতন খাজা কালুশাহ রহমতুল্লাহ সিনিয়র আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আবুল কালাম আমিরি সাহেব। ইসলামে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব এই বিষয়ের উপর আলোচনা পেশ করছেন আল্লামা অধ্যক্ষ আবুল কালাম আমিরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল মাজীদ ওয়াল ফুরকানিল হামীদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন বাইনাকুম, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম। রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা এর সার্বিক তত্ত্বাবধানে দাওয়াতে খায়ের মাহফিলে উপস্থিত মান্যবর উলামায়ে কেরাম, দাঈ মুবাল্লিগে এজাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থাপকের মুখে আপনারা শুনেছেন আমার বিষয়বস্তু হচ্ছে ইসলামের দৃষ্টিতে ব্যবসা ও বাণিজ্যের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে মানব জীবন পরিচালনা করার জন্য যা কিছু কল্যাণকর এবং যা কিছু অকল্যাণকর সব কিছুই মহাগ্রন্থ আল কোরআনে আলোচনা করেছেন। ব্যবসা বাণিজ্য মানব জীবনের একটি অপরিহার্য অধ্যায়। দৈনন্দিন জীবনে হালাল রুজি রিজিক গ্রহণ করার ক্ষেত্রে ব্যবসার গুরুত্ব অপরিসীম। ইসলামী পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে ইসলামী শরিয়া নির্ধারিত নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন। কোনো অবস্থাতেই ওই নীতিমালার বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্য করা কোনো মুসলমানের জন্য উচিত হবে না, সম্পূর্ণরূপে অনুচিত। ফলে ইসলামী ব্যবসায় ইসলামী শরীয়তের অনুকরণ করা একজন মুসলমানের উপর অন্য দশটি ফরজের মতো একটি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে ব্যবসাকে উৎসাহিত করেছেন, পাশাপাশি হারাম পদ্ধতিতে হারাম নীতিমালার আলোকে যে ব্যবসা রিবা সুদ তাকে হারাম করেছেন। কোরআনে পাক আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, রিবা তথা ব্যবসার মধ্যে অন্যায় পন্থা নীতি অবলম্বন করা আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে হারাম করেছেন। ব্যবসাকে উৎসাহিত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম এরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারগণ তোমরা একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে বা অবৈধ পন্থায় বুক দখল করো না। ইল্লা হা আনতাকুনা তাজারাতান আনতারাদিন বাইনাকুম, যদি তোমাদের উভয়ের মধ্যে সম্মতিক্রমে পারস্পরিক ব্যবসার ভিত্তিতে
তোমরা একে অপরের সাথে মালের লেনদেন করতে পারো। এছাড়াও রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অলস টাকা ব্যাংকে ফেলে না রেখে, বাসায় ফেলে না রেখে, জমা না রেখে ব্যবসা করার জন্য আল্লাহর হাবিব উদ্বুদ্ধ করেছেন। এ প্রসঙ্গে হাদিসে পাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ফাকালা আলা মান ওয়ালিয়া ইয়তীমান লাহু মালুন ফালিয়াত্তাজির ফীহি ওয়ালা ইয়াতরুকুহু হাত্তা তাকুলাহু সাদাকা। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সামনে খুতবা পেশ করেছেন এবং খুতবায় ইরশাদ করেছেন যে আলা সাবদান মান ওয়ালিয়া ইয়তীমান লাহু মাল, যে ব্যক্তি কোনো এতিম সন্তানের অভিভাবক হবে, এমন এতিম সন্তান যার কাছে ধন সম্পদ রয়েছে, ফালিয়াত্তাজির ফিহে তার সেই ধন সম্পদ দিয়ে যেন ব্যবসা করে, ওয়ালা ইয়াতরুকহু যেন অলসভাবে টাকাগুলো ফেলে না রাখে, হাত্তা তাকুলাহু সাদাকা এমনকি সাদাকা ওই টাকা নিঃশেষ করে দেবে। যেহেতু আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, সেটা যদি ব্যাংকে রাখেন, বছর শেষে 2,500 টাকা যকাত গণতে হবে। এভাবে প্রতি বছর যকাত দিতে দিতে দিন আপনার টাকা শেষ হয়ে যাবে। ফলে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল করিমের মাধ্যমে, আল্লাহর হাবিব সুন্নার মাধ্যমে আমাদেরকে অলস টাকা ব্যাংকে না রেখে ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ উৎসাহিত করেছে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করতে গিয়ে বলেছেন, আত্তাজারু সুদুকুল আমিন মাআন নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, যে একজন সৎ ন্যায়পরায়ণ ব্যবসায়ী যার হাসর আল্লাহ রব্বুল আলামিন নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে এবং শহাদায়ে কেরামের সাথে করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকে আল্লাহর হাবিব ব্যবসায়ীদেরকে আল্লাহ পাকের বন্ধু হিসাবে চিহ্নিত করেছেন। তাহলে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন হালাল রুজি রোজগারের ক্ষেত্রে ব্যবসাকে গুরুত্ব দিয়েছে সবচেয়ে বেশি। কিন্তু ব্যবসা করতে গিয়ে অন্যায়ভাবে হারামভাবে সুদের লেনদেন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণরূপে হারাম করেছেন। যে আল্লাহ কুরআনুল করিম ইরশাদ করেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, হারাম করেছেন রেবাকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ গ্রহীতা, সুদদাতা, সুদের লেখক এবং সুদের সাক্ষীকে আল্লাহ রব্বুল আলামিন অবিসম্পাদ দান করেন, লানত দান করেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুদের লেনদেন থেকে হেফাজত করুক। সুদ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। ক্রয় বিক্রয় আর সুদের মধ্যে যতই মিল খোঁজার চেষ্টা করা হোক না কেন, কিংবা যতই সাদৃশ্য পাওয়া যাক না কেন, দুটি কখনো এক নয়। সুদ হারাম আর ক্রয় বিক্রয় ব্যবসা হালাল। সুদ সর্ব অবস্থায় পরিহারযোগ্য, এমনকি এমন কোনো লেনদেন করাও যাবে না শরীয়ত শরীয়তে, ইসলামী শরীয়তে, যেখানে সুদের সম্ভাবনা থাকে। যেমন এক সাহাবি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দরবারে খাইবর থেকে উন্নত মানের খেজুর নিয়ে উপস্থিত হলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওই খেজুর দেখে খুব বেশি সন্তুষ্টি প্রকাশ করলেন, আনন্দিত হলেন এবং ওই সাহাবিকে বললেন, আকুল্লু তামারা খাইবারা, আকুল্লু তামারে খাইবারা হাকাজা, যে খাইবরের সমস্ত খেজুরগুলা কি এরকম, যে এত উন্নত? লোকটি বললেন, কালা লা ওয়াল্লাহে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, যে আল্লাহর শপথ সেরূপ নয়। তাহলে তুমি এত উন্নত খেজুর কোত্থেকে নিয়ে আসছো? তখন ওই সাহাবি বললেন, ইল্লা নানা হুজুস সাআ মিহাদা
মিন সাআইনে ওয়া সাআইনে বিসসালাসা, যে আমি নিম্নমানের দুই কেজি খেজুর দিয়ে, দুই সা খেজুর দিয়ে এক সা খেজুর ক্রয় করেছি, নিম্নমানের তিন সা খেজুর দিয়ে দুই সা খেজুর ক্রয় করে আপনার জন্য নিয়ে এসেছি। রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা তাফআল, তুমি এরূপ করবে না, বিআল জামা, প্রথমে তোমার সমস্ত নিম্নমানের খেজুরগুলো বিক্রয় করে দেবে, বিদ্দারাহিম, টাকার বিনিময়ে, টাকার বিনিময়ে প্রথমে তোমার খেজুর বিক্রয় করবে, সুম্মাবতা বিদ্দারাহিমে জানিবান, অতপর ওই টাকা দিয়ে উন্নত মানের খেজুর ক্রয় করে নেবে। এতে বোঝা যায় যে ধরনের লেনদেনের মধ্যে সুদের সামান্যতম আশঙ্কা থাকে, রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে ধরনের সুদের ভিত্তিতে লেনদেনকে সম্পূর্ণরূপে হারাম করেছেন। এক্ষেত্রে সুদ এবং ব্যবসার মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য ওলামায়ে কেরাম একই জাতীয় জিনিস খাওয়াটাকে নির্ধারণ করেছেন। যদি এক কেজি চাউলের বিনিময়ে এক কেজি চাউল বিক্রয় করা হয় তাহলে, দুই কেজি চাউল বিক্রয় করা হয় তাহলে সুদ হবে, এক কেজি চাউল দিয়ে যদি এক কেজি চাউল বিক্রয় করা হয় তাহলে সুদ হবে না, এক জাতীয় জিনিসের মধ্যে অতিরিক্ত হলে সুদ হবে, যদি ভিন্ন জাতীয় হয় তাহলে সুদ হবে না। যেমন আমাদের দেশে মানুষ দানের উপর টাকা লাগায়, যে একশো টাকা দেয়, যে দান আসলে আমাকে দুই দুই আড়ি দান দিতে হবে, এটা সুদ হবে না যেহেতু ভিন্ন জিনিস হয়ে গেছে। একই জাতীয় জিনিসের মধ্যে সুদ ওলামায়ে কেরাম নির্ধারণ করে দিয়েছেন, ফলে এভাবে যদি ব্যবসা হয় তাহলে সেই ব্যবসাকে হবে না, অবৈধ হবে না। এছাড়াও রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ব্যবসার ক্ষেত্রে দুকাবাজি, প্রতারণা, অজ্ঞাত মাল বিক্রয় করা, এ ধরনের ব্যবসা আমাদের সমাজে খুব বেশি হয়। যেমন পুকুরে মাছ আছে, ফাড়ে বসে পুকুরের উপরে বসে মাছ বিক্রয় করে, আমের বাগান মাত্র ফুল এসেছে, এখানে আমের বাগান হয়, পুকুরে মাছের ব্যবসা বাণিজ্য হয়, ক্ষেতকামারের মধ্যে ব্যবসা হয়ে যায়, আমের মাত্র ফুল এসেছে, আম এখনো ধরে নাই, বাগান বিক্রয় হয়ে যায়, ফলে সেখানে কি পরিমাণ আম হবে, কি পরিমাণ শস্য হবে, কি পরিমাণ ফল হবে, সেটা অজ্ঞাত থেকে যায়। এ ধরনের অজ্ঞাত ব্যবসা বাণিজ্যকে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সম্পূর্ণরূপে নিষেধ করেছেন, যে যতক্ষণ পর্যন্ত পুকুর থেকে মাছ তুলে সেগুলা মেপে কি পরিমাণ হয়েছে সেই পরিমাণ যতক্ষণ নির্ধারণ করা না হয় মূল্য, ততক্ষণ পর্যন্ত এটা সুদের সম্ভাবনা থেকে যায়, অজ্ঞাত ব্যবসা থেকে যায়। দ্রব্য মূল্য নিয়ে কারসাজি করা, এটাও আমাদের সমাজে খুব বেশি হয়, যে উপরে ভালো মালগুলো দেয়, নিচে খারাপ মালগুলো নিচে রাখে, ফলে ক্রেতা ঠকে যায়, যে সবগুলো ভালো মনে করে সে সেখান থেকে মাল কিনে ঠকে যায়। এ ধরনের ব্যবসাকে রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া, এটা আমাদের ব্যবসায়ীদের একটা নীতিতে পরিণত হয়ে গেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশেষ করে যারা মাংসের ব্যবসা করে তাদের সাথে কাছ থেকে আপনার হক আদায় করে নেওয়ার জন্য আপনাকে যুদ্ধ করতে হয়, প্রতিযোগিতায় নেমে যেতে হয়, যে ভালো করে মাপো, তুমি যতই আপনি বলুন না কেন ভালো করে, ও আধা কেজি দিলে এক কেজি বাটকারার সমান আধা কেজি হয়ে যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের এক দলকে সম্পূর্ণরূপে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যেহেতু রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত, আমরা পূর্ববর্তী উম্মতগুলার চেয়েও বেশি গুনাহের কাজ আমরা করতেছি, পূর্ববর্তী সামান্যতম অপরাধে আল্লাহ রব্বুল আলামিন যেই জাতি যেই কৌমকে ধ্বংস করেছে সে ধরনের আরো বেশি অপরাধ আমরা করি, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার ইজ্জতের খাতিরে, আল্লাহর হাবিবের তাজিমের খাতিরে, আল্লাহ যেহেতু আল্লাহর হাবিবের সাথে অঙ্গীকার আবদ্ধ হয়েছে সেই কারণে আমাদের উপর গজব আসে না, ঠিক কিনা?
ওজনে কারসাদি যারা করে তাদের প্রসঙ্গে কুরআনুল করিমে সম্পূর্ণ একটি সূরা নাযিল হয়েছে, যেই সূরার নাম হলো সূরাতুল মুতাফফিফিন। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা যাক্তালু আলান নাস ইস্তাউফুন। পরিমাপে কারসুবিকারীদের দংশ অবধারিত। আল্লাহ বলেন যারা মাফে কম দেয় এরা অবশ্যই দংশ হবে। এরা যখন অপর লোকদের থেকে মেপে নেয় তখন ফুরাফুরি নিয়ে থাকে, আর যখন তাদেরকে মেপে ওজন করে দেয় তখন কম দিয়ে থাকে। এটা আল্লাহ পাকের কথা, কোরআনুল করিমের আয়াত। এই অপরাধ আমাদের সমাজে অত্যন্ত বেশি। আমি ব্যবসায়ী ভাইদেরকে উদার্ত আহ্বান জানাবো, এ ধরনের অপরাধে যেন জড়িত না হয়। যেহেতু আমাদের চট্টগ্রাম হলো ব্যবসার শহর, আমাদের মুরব্বীদেরকে বলা হয় সওদাগর। আজকে যারা শিল্প উদ্যোক্তা শিল্পপতি, আমাদের মুরব্বীরা সে ধরনের সওদাগর ছিল। আমরা সওদাগর পরিবারের মানুষ, চট্টগ্রামের মানুষ সওদাগর পরিবারের মানুষ। আমাদেরকে ব্যবসার ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিক নির্দেশনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা? দ্বিতীয়ত মজুদদারি। এখন সামনে রমজান আসবে ইনশাআল্লাহুল আজিজ, দেখা যাবে রমজানে এখন চিনির দ্রব্যমূল্য যেই পরিমাণে আছে রমজানে তার দ্বিগুণ তিনগুণ চতুর্গুণ বেড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মজুদ করে রাখা হবে রমজানে বিক্রয় করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের মজুদদারি ব্যবসাকে সম্পূর্ণরূপে হারাম করেছেন। আল্লাহর হাবিব বলেছেন হাদিসে পাকে, মানে তাকারাত তুআমা আরবাঈনা লাইলাতান ফাকাদ বারিআ মিনাল্লাহি ওয়া বারিআল্লাহু মিনহু। যে ব্যক্তি 40 দিন কাল খাদ্যপণ্য মজুদ রাখলো সে আল্লাহ থেকে সম্পর্কহীন হয়ে গেল, আল্লাহও তার থেকে সম্পর্ক ছিন্ন করে দিল। তাহলে বোঝা যায় যে মজুদদারি এটা কত বড় অপরাধ। অপরদিকে সমাজে দ্রব্যমূল্যের ঘাটতি কমানোর জন্য যারা আমদানি করে, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বিদেশ থেকে রমজান পাককে কেন্দ্র করে চিনি নিয়ে আসবে, ছোলা নিয়ে আসবে, বোট নিয়ে আসবে, নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বিদেশ থেকে নিয়ে এসে জনগণের কল্যাণার্থে সামান্য লাভে, মজুদ না করে সামান্য লাভে ন্যায়সঙ্গতভাবে যারা ব্যবসা করবে তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এরা নয়, এদের পরিবারও যদি এ ধরনের ব্যবসার উপর দায়েম কায়েম প্রতিষ্ঠিত থাকে তারা কখনো গরিবি হালত দেখবে না, তাদের পরিবার পরিজন প্রজন্ম তারা ধনী থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আল জালেবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। আমদানি কারককে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দান করেন, আর যারা মজুদদারি করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত দান করেন। আল্লাহর লানত তারাই প্রাপ্ত হয় যারা ঈমান থেকে সরে যায়, যারা যাদের ঈমান দুর্বল হয়ে যায় তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করে। কোন মুমিনকে আল্লাহ এবং আল্লাহর রাসূল লানত করে না, ঠিক কিনা কথা বলেন? তাহলে বোঝা যায় আমদানি কারক যারা ন্যায়সঙ্গতভাবে আমদানি করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়ান, এবং শুধু তারা নয় তাদের প্রজন্মের পর প্রজন্মরাও ব্যবসার মধ্যে থাকে। সওদাগরের ছেলে সওদাগর, সওদাগরের নাতি সওদাগর। আমাদের চট্টগ্রামে ধরনের অনেক পরিবার রয়েছে, ঠিক কিনা? প্রিয় হাজরিন, ব্যবসায় অধিক মুনাফা লাভের আশায় মানুষ হারাম আয়ের দিকে পা বাড়ায়, যা মোটেও কাম্য নয়। সম্পদ বৃদ্ধি করার জন্য কোনো অবস্থাতেই হারাম ও অসৎ পন্থা অবলম্বন করা যাবে না। যারা অসৎ পন্থায় সম্পদ অবলম্বন করে, সম্পদ জমা করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাদের ব্যাপারে বলেছেন এই সমস্ত মানুষেরা কখনো বেহেশতে প্রবেশ করবে না। আল্লামা মাওয়ারদি রহমতুল্লাহ তাআলা আলাই জীবিকা উপার্জনের প্রধান মাধ্যম তিনি তিনটি বলেছেন।
যেগুলো আমাদের সমাজে অত্যন্ত বেশি প্রচলিত। আমরা যেই তিনটি বিষয়ের উপর নির্ভর করে নিজেদের জীবিকা নির্বাহ করি, একটা হলো কৃষি কাজ করা। কৃষি কাজ বলতে সর্বপ্রকারের উৎপাদন, যেগুলো আমাদের কৃষক ভাইয়েরা মাঠে ময়দানে দিনরাত পরিশ্রম করে করে আল্লাহর হাবিব এ ধরনের পরিশ্রমের ফলগুলোকে আল্লাহর হাবিব প্রশংসা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর ব্যবসা, ব্যবসা বাণিজ্যকেও আল্লাহর হাবিব প্রশংসা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন। তিন নম্বর হলো শিক্ষা, শিক্ষা ব্যবস্থাকেও যে নিরঙ্কুশ করার জন্য আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য করার জন্য আল্লাহর হাবিব এবং আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ উৎসাহিত করেছেন। আর আল্লামা মুয়ার্দি বলেছেন এই তিনটাই হলো মানুষের জীবিকা উপার্জনের একটি অন্যতম মাধ্যম, কৃষি, ব্যবসা এবং শিক্ষা। যারা এই সমস্ত কৃষি কাজে, ব্যবসায় এবং শিক্ষায় প্রতারণার আশ্রয় গ্রহণ করে, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, তাদের দেহ কখনো জান্নাতের জন্য উপযোগী হবে না, তাদের দেহ হবে জাহান্নামের জন্য উপযোগী। জীবন জীবিকার প্রয়োজনে ব্যবসা, তবে ব্যবসায় উপার্জিত অর্থ হতে হবে হালাল ও ইসলামী শরিয়া অনুমোদিত। ইসলামী শরিয়ত যেভাবে ব্যবসা করতে বলেছেন, সুদ থেকে বিরত থেকে, দুকাবাজি, প্রতারণা, মজুদদারি, অজ্ঞাত মাল বিক্রয় করা, ওজনে কম দেওয়া ইত্যাদি অপরাধ থেকে মুক্ত থেকে যদি ব্যবসা করা হয়, সেই ব্যবসায় আল্লাহ রব্বুল আলামিন অফুরন্ত বরকত রহমত দান করেন, জুড়ে বলুন আমিন। হালাল রুজি মনুষ্যত্ববোধকে জাগ্রত করে, এতে ধর্মের অনুগত হওয়া যায়, যে কোরআন এবং হাদিসের প্রকৃত আমলকারী হওয়া যায় যদি হালাল রুজি রোজগার করার ক্ষেত্রে ইসলামী অনুশাসনকে অনুসরণ করা হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী অনুশাসন অনুপাতে, ইসলামী শরিয়া মোতাবেক ব্যবসা করার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। ওয়াখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ রেজা নিবেদিত, এস এম আব্দুল লতিফি পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ। আমরা ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজে। যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার, সিডিএ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01817867692। সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।